রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসৎকারী চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। 24 মাসে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শত কোটি টাকা আত্মসাত করেছে গ্রেফতারকৃতরা। এই চক্রটি প্রায় 5 শতাধিক ব্যক্তির কাছে অধিক মুনাফার নামে প্রতারণা করছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। প্রতি মাসে 6,300 টাকা লাভ পাওয়া যাবে প্রতি লাখে, এরকম লোভনীয় প্রস্তাব যদি কেউ পায় তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। এবং আমাদের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এর পরিমাণ 6-7 কোটি টাকা হবে, তো এটা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। অল্প সময়ে টাকা দ্বিগুণ করা হবে, সেরকম একটি প্রতারণার চক্র, প্রতারক চক্র আমরা গত ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার মাটি কাটা তাদের অফিস, তো আমরা 9 জনকে গ্রেপ্তার করছি।